হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছেন আমরা দীঘাতে চলে এসেছি গাইস। তো এটা হচ্ছে এমনি দীঘার বিচ, ফার্স্ট টাইম শ্যুট করেছি, ঠিক আছে। দেন আমরা চলে গেলাম আমাদের হোটেলে, হোটেলে একবার ওভারভিউটা দিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা ছিল হচ্ছে জিসি ইন্টারন্যাশনাল, যেখানে বার ইনক্লুডেড ছিল। এবং এটা হচ্ছে রিসেপশন, দেখতেই পাচ্ছেন ঢুকছি। দেন আমাদের এটা হচ্ছে সুইমিং পুল ছিল, ঠিক আছে। সুইমিং পুলে আমরা খুব মজা করেছি গাইস। অ্যান্ড সুইমিং পুলটা চালু থাকতো হচ্ছে সকাল 11টা থেকে ওই রাত্রি 6টা পর্যন্ত। এবং দেন আমরা উপরে যাব, ঠিক আছে। আমাদের ঘরটা দেখাবো যে কীরম ছিল, 3-স্টার রুম ছিল গাইস। তো এখানে দেখতেই পাচ্ছেন, একটু রুম টুরটা দিই নি। এখানে 2টো AC ছিল, আমরা 4জন ছিলাম তাই আমরা 2টো ডাবল বেড নিয়েছিলাম। অ্যান্ড 3-স্টার হোটেল গাইস, ভালোই ছিল সব কিছুই, এদের সার্ভিসও খুব ভালো ছিল। অ্যান্ড জাস্ট ওয়েদারের বাইরেটা দেখুন গাইস, আলাদাই ছিল। হোটেল থেকে বারান্দা থেকে বসে এই যে ভিউটা, সত্যি আলাদাই ভিউটা ছিল। দেন আমরা বেরিয়ে পড়লাম ঢেউসাগরের জন্য। ঢেউসাগর এখানকার একটা দারুণ পার্ক বলা যায়। এবং ভেতরটা দেখায় দেখুন, এটা ছিল ভেতরটা গাইস। এখানে অনেক রাইড ছিল বাট আমি একটাও চাপিনি। আর এইখানে আলাদাই ছিল গাইস, এদিকটা দেখুন, লাইটিং ওয়াইটিং খুব ভালো ছিল। জায়গাটা সত্যি খুব ভালো বিকালে সময় কাটানোর জন্য। এখন এখানে ছোট্ট আইফেল টাওয়ার করে দিয়েছিল, অনেকে ছবি ছবি তুলছিল। আর এই হচ্ছে সেই বিখ্যাত আইসক্রিম বালা, কি করে বোঝাই যায় না গাইস, কিন্তু ভাইরাল যখন, আমিও ভাইরাল হতে চাই তাই চুপচাপ তুলে নিয়েছি ভাই ভিডিওটা। দেন এখানে টয় ট্রেন আছে, টয় ট্রেনটাও খুব সুন্দর, এটা অনেকটাই ঘোরায়, প্রায় 45 মিনিট না হলো আধ ঘন্টা মতন ঘোরাবে, 50 টাকা করে নেবে। আর এই হচ্ছে গাড়ি, বাচ্চারা চাপছে গাইস, এও 50 টাকা 2টো রাউন্ড ঘোরাবে, এটাও বেশ ভালো। আমাদের জন্য না হলেও বাচ্চাদের জন্য ভালো, খুব আনন্দ পাবে এরা, ছোটো ছোটো বাচ্চারা ঘুরবে। দেখুন গাড়ির লাইটিং ওয়াইটিং সত্যি খুব ভালো ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ থেকে গাইস, সত্যি এই ভিউটা দারুণ। এই ভিউটা সকালবেলা অ্যাপ্রক্স 7:30-8 ওরকম, বৃষ্টি হচ্ছিলো গাইস। দেন সুইমিং পুলে চলে এসেছি গাইস, একটা ছবি ছিল, ভিডিও তুলিনি। অ্যান্ড এটা হচ্ছে রাত্রি 6:30 নাগাদ। দেন আমরা একটা হোটেলের বাইরে থেকে একটা ভিউ দিয়ে দিই, যে কটা হোটেল ছিল আমরা যেখানটায় ছিলাম। তো গাইস এখানে অনেকগুলো হোটেল ছিল গাইস, সবই মোটামুটি 3-স্টার হোটেল, সুইমিং পুল ইনক্লুডেড সব কটা দিই গাইস। দেন আমরা নেক্সট দিন বাড়ি যাওয়ার দিন চলে যাই হচ্ছে সকালবেলা আমরা তালসাড়ির উদ্দেশ্যে গাইস, যেখানে লাল কাঁকড়া পাওয়া যেত গাইস, বাট দেখেছি কিন্তু বৃষ্টি চলে আসে তো কিছুই হয় না। দেখুন আগে এটা ওড়িশায় পড়ছিল, এই যে দেখুন ভিউটা সত্যি দারুণ, অসাধারণ ভিউটা, সমুদ্রটা অনেকটাই দূরে ছিল। এবং এই ছবিটা হচ্ছে আমাদের মোহনায়, ঠিক আছে। অ্যান্ড টাটা বাই বাই গাইস,